वेलकम टू माय चैनल अपना सबाई केमन आशा करी भालो आछेन तो आरेकटू बेशी भालो थाकार जोन्नो आपनादेर साथे आज के एक छोट ट्रिक शेयर करब तो देखते ही पाच्छेन जे गाछेर पाताय जल पड़ा माने बृष्टि होयेछे आज के एरकम वेदार आमादेर सबारई कम बेशी पछन्द तो आज के एटा निये आमादेर टपिकटा द पावर अफ रेन वाटर तो बृष्टिर जलेर काज कि परिष्कार करा যখন গাছপাতায় ধুলো জমে সেটা ধুয়ে যায় বৃষ্টির জলে রাস্তায় ধুলো জমলেও সেটা পরিষ্কার হয়ে যায় তো সব কিছু ফ্রেশ হয়ে যায় ব্লসম করে এরমই আমাদের লাইফে আমাদের বডিতে আমাদের ঘরে ডিপ্রেশন কাজ করে নেগেটিভ এনার্জি কাজ করে ঘরে ক্লাটার জমা হওয়া মাইন্ডে ক্লাটার জমা হওয়া ডিপ্রেশনের কাজ করে যেরকম আমাদের ব্রেনে কোনো জিনিস কোনো কথা জমে জমে কোনো ডিপ্রেশন জমে জমে রয়ে গেছে তো এই সময় যে ন্যাচারাল রেইন ওয়াটার এটা ক্লেন্সিং এর কাজ করে অ্যাস্ট্রোলজিতে এটা বলা হয় যে বৃষ্টির জলকে একটা পাত্রে জমা করে ঘরে রাখতে তো এখন ঘরে কোন জায়গায় রাখবো ঘরে আমাদের নর্থ ওয়েস্ট কর্নারে রাখতে হবে তো নর্থ ওয়েস্ট এরিয়ায় কেন কেন কি নর্থ ওয়েস্ট কর্নার আমাদের প্ল্যানেট মুনকে রিপ্রেজেন্ট করে মুন আমাদের মন কি আমাদের ইমোশনকে রিপ্রেজেন্ট করে মুন যদি এত বড় সমুদ্রতে হাই টাইড আর লো টাইড আনতে পারে তো ওই ওয়াটার আর সল্টের কম্বিনেশন আমাদের ভেতরেও আছে তো আমাদের ইমোশনকেও ব্যালেন্স আর ইমব্যালেন্স করতে পারে তো যখন আমরা বৃষ্টির জলকে নর্থ ওয়েস্ট কর্নারে রাখবো তো আমরা আমাদের ডিপ্রেশন টেন্ডেন্সিকেও দূর করতে পারবো জল সব রিলিজনে ইউজ হয় সেটা আমরা গুরুদুয়ারে নিয়ে আসি মসজিদে নিয়ে আসি বা চার্চ থেকে নিয়ে আসি বা আমাদের মন্দির থেকে নিয়ে আসি রেইন ওয়াটারকে যদি আমরা হোলি ওয়াটারের সাথে মিলিয়ে পুরো ঘরে স্প্রিঙ্কল করি তাহলে নেগেটিভ এনার্জি দূর হবে দেখলেন তো কতটা ম্যাজিক্যাল জিনিস এই রেইন ওয়াটার আর যদি আপনাদের কাছে সময় হয় তা নিজেকে বৃষ্টির জলে ড্রেঞ্জ করবেন নিজেকে রেইন ওয়াটারে ভিজিয়ে ভেজানোর সময় এটা ভাবতে হবে যে আপনার সব কিছু মেন্টাল ব্লকেজেস ইমোশনাল প্রবলেম ডিপ্রেশন সব রকম প্রবলেম রেইন ওয়াটারে ধুয়ে চলে যাচ্ছে এটা একটা খুব সুন্দর রেইন মেডিটেশন তো এই ছোট্ট ট্রিকটাকে অ্যাপ্লাই করে দেখবেন নিজের লাইফে আমি শিওর রেজাল্ট পাবেন তো আজকের জন্য এটুকুই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে বাই বাই।